পর্যন্ত পৌঁছায় না, এর জবাব চাই। আপনি দীপুমণি, আপনি হয় পদত্যাগ করেন, নয় আমাদের দাবি মেনে নিন। আমাদের শিক্ষামন্ত্রী হিসেবে চাই না, চাই না, চাই না। শিক্ষামন্ত্রী দীপুমণির পদত্যাগ, পদত্যাগ। শিক্ষামন্ত্রী দীপুমণির এখানে গুলি করে মেরে দিন, স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে। শিক্ষা অফিসারকে ফোন করেন, ইউনু মহোদয়কে ফোন করেন, জেলা শিক্ষা অফিসারকে ফোন করেন, ডিসি মহোদয়কে ফোন করেন, সকলের একই কথা হবে, তালাবদ্ধ, তালাবদ্ধ, তালাবদ্ধ। আমরা কিন্তু প্রত্যেকে এখানে, আপনারা কি ভাই, আপনারা স্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে এসেছেন কিনা, আপনারা আপনারা স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে এসেছেন কিনা। অনশনে থাকবো আমাদের দাবি না মানা পর্যন্ত। আমি আবারও কথা দিচ্ছি, পরিশেষে আর একটি কথা বলতে চাই, যারা আমাদেরকে অন্য রাজনৈতিক সংগঠনের কর্মী ভাবছেন বা ষড়যন্ত্রমূলক রাজপথে আছি ভাবছেন, তাদের ভুল ধারণা ভেঙে নিন। আপনাদের বিজিএফআই এনএসআই দিয়ে এখনো আমাদের তথ্যগুলো সংগ্রহ করুন। পরিশেষে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। জাতীয়করণের দাবি রাজপথে থাকলেও জাতীয়করণের দাবি করার নির্দেশনা দিয়েছেন, আমরা আজও সেই কমিটিকে দেখতেছি না। আমাদের উচ্চমূলক আশা করতে হবে এবং সেখানে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের কোথাও জাতীয়করণ করতে একটু সময় সেটা ফল দেখা, জাতীয়করণ করতে একটু সময় লাগবে। আজকে ঘোষণা দিলে কালকে জাতীয়করণ হবে না, কারণ জাতীয়করণ একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাই আমরা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে বলেছিলাম যে আমাদের প্রচেষ্টা ছিল উচ্চকতা পাইছি বছরান 2400